সালামু আলাইকুম। টিটিএস হোমিও মেডিকেয়ারের নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আজকের আলোচ্য বিষয় বাল্কি ইউটেরাস এবং এর সমাধান। নারী জরায়ুতে গর্ভধারণ করে, গর্ভধারণের সময় জরায়ু বড় হয়ে যায়, এটাই স্বাভাবিক। আবার কখনো কখনো গর্ভধারণ ছাড়াও জরায়ু বড় হয়ে যায়, এই সমস্যাটাকেই বলা হয় বাল্কি ইউটেরাস বা জরায়ু বড় হয়ে যাওয়া। যে কোনো বয়সের নারীদের এটি হতে পারে। খুব বেশি চিন্তার কারণ না হলেও কোনো কোনো সময় এটি জরায়ু ক্যান্সারে পরিণত হয়। চলুন প্রথমে জেনে নেই বাল্কি ইউটেরাসের লক্ষণ সম্পর্কে। বাল্কি ইউটেরাসের সমস্যা দেখা দিলে বেশিরভাগ ক্ষেত্রে জমাট বাঁধা রক্ত এবং পিরিয়ড ছাড়াও অতিরিক্ত রক্তক্ষরণ হতে দেখা যায়। জরায়ু বড় হয়ে গেলে পিরিয়ডের সময় বেড়ে যায়, শরীরের হিমোগ্লোবিন কমে গিয়ে মাথা ঘোরা, অবসাদ এবং হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়ার মতো লক্ষণ প্রকাশ পায়। তলপেট, তলপেটের পিছনের দিক, পা ইত্যাদি অংশে ব্যথা বোধ হয়। বড় আকৃতির জরায়ু পেটে বেশ প্রভাব ফেলে, ফলে রোগীর বমি ও গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে। ওজন বেড়ে যায়, জরায়ু বড় হওয়ার কারণে গর্ভধারণেও সমস্যা দেখা দেয়। এছাড়াও অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের আশঙ্কা থাকে। অন্যান্য লক্ষণের মতো পেট এবং তলপেট ভার মনে হয়, যৌন সম্পর্ক স্থাপনের সময় ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য এবং বারবার প্রস্রাবের বেগ ইত্যাদি লক্ষণও দেখা দিতে পারে। এবার চলুন জেনে নিই কেন এই বাল্কি ইউটেরাস বা জরায়ু বড় হয়ে যায়। ইউটেরাইন ফাইব্রয়েডস মানে জরায়ুর ভিতরের অংশ বেড়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা এটি বুঝতে পারে না। এই ফাইব্রয়েডসের পরিমাণ বেড়ে গেলে জরায়ু বড় হতে পারে। অ্যাডেনোমায়োসিসের কারণেও জরায়ু বড় হতে পারে এবং অতিরিক্ত ব্লিডিং বা রক্তপাতও হতে পারে। জরায়ুর ক্যান্সারের কারণেও বাল্কি ইউটেরাস হতে পারে। জরায়ু সিস্টের কারণেও জরায়ুর আকৃতি বড় হতে পারে। এবার চলুন বাল্কি ইউটেরাসের চিকিৎসা সম্পর্কে জেনে নিই। বাল্কি ইউটেরাস সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে। আমরা লক্ষণ ভিত্তিক যে সকল মেডিসিন সাজেস্ট করি তার মধ্যে রয়েছে অরামিয়নাট, ফ্যাক্সিনাস আমেরিকানা, জোনোসিয়া অসুকা, সেপিয়া পালসেটিলা ইত্যাদি। আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন। এতে ভালো রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।